হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। অনন্যাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ 5 তারিখ না, কি বলি, তোমার তো দেখতে লাগে 25 তারিখ, আজকে 25 তারিখ মঙ্গলবার। এখন বাজে সকাল 7:10 বাকি ইন্ডিয়াতে, বাংলাদেশে না। তো যাই হোক, তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো ঘুমিয়েছিলাম তো ঘুমাতে ঘুমাতে রাত হয়ে গিয়েছে, কালকে ঘুরতে গিয়েছিলাম, লাস্টের ভিডিও করাও হয়নি, ভিডিও এন্ডও করা হয়নি। যাই হোক, আর এখানে নেটওয়ার্ক কন্ডিশন অনেক খারাপ, ভালোভাবে তো ভিডিও করতেই পারছি না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, দিদি ভাই আগে আসছে, আর এই যে আমরা রেডি পুরো এভাবেই যাচ্ছি। আর ওই এই ব্যাগটার মাঝে শীতের পোশাক নেওয়া আছে, পরে ঠান্ডা লাগতে পারে এই জন্য আর কি। তো দাদা ভাই গেলে হচ্ছে ওই অর্থনাথ অর্থ চলতে জন্য এখানে, যাই হোক মানে বাসটা চলে তো যাওয়ার জন্য ডাকছে আর কি। তো আমরা বেরিয়ে পড়ে চলে এসেছি গ্যাংটক যাওয়ার যে গাড়ি মানে বাস স্টপেজটা ওইখানে চলে এসেছি। তো আমরা যেই গাড়িতে যাচ্ছি, এই গাড়িগুলোকে এখানে কী বলে জানি না, আমাদের ওইখানে যে বান্দরবান টনে এগুলো তো হয়তো চান্দের গাড়ি বলে, যাই হোক জিপ গাড়ি, এগুলো আগে তো জিপ গাড়ি বলতো। তো যে ওপর দিয়ে দেখেন লাগেজ তুলে দিয়েছে আকাশে, এই পাশে আকাশে লাগেজটা তো আমার, ওইভাবে এখানে লাগেজ দিয়ে দেয়, দিয়ে বেঁধে দেয়। আর সামনে বসেছিলাম আমি আরও, আমরা দুজন সামনে ছিলাম। তো এখন এই যে আমরা গ্যাংটকের পথে চলে এসেছি, দেখেন শুধু দুই পাশেই পাহাড়, ওই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়, দেখতে যে কী সুন্দর লেগেছে। আর একদম সামনে বসেছিলাম, জার্নিটা আমার কাছে জার্নি মনে হয়নি, যতটা ভয় নিয়ে এসেছিলাম ঠিক ততটাই রিল্যাক্স এসেছি, একটু খারাপও লাগেনি, একটু খারাপও লাগেনি। আমরা কিন্তু অনেক সময় জার্নি করেছি এই রাস্তায়, এই রাস্তাতে মানুষ দেখা যায় অল্প একটু যায়, হয়তো 2-2.5 ঘন্টায় পৌঁছে যায়। আমাদের পৌঁছাতে সময় লেগেছে যে কোনো একটা কারণে, আমরা আবার একটু ব্যাক করেছিলাম, আবার এসেছি এই রাস্তাতে, আমাদের অনেকটা জার্নি করেছি। বাট আমার কাছে ভালো লেগেছে, খারাপ তো লাগেইনি, বরং আমার খুব ভালো লেগেছে। দেখেন একদম পাহাড়ে গা ঘেঁষে যাচ্ছি আমরা, আর রাস্তায় যে কত বানর বসেছিল, ভর্তি বানর, সেটা একটা জায়গা তো ক্যাপচার করা হয়নি। মানে যখনই বের করতে দেখা যায় গাড়ি তো ট্রেনে চলে যায়, আর ওই গাড়িগুলোতে তো অনেক লোকজন ওঠে, দেখা যায় যে ওইভাবে রিল্যাক্সে বসে থাকা যায় না, যারা আমি ভিডিও করবো। তো বানরগুলোকে ভিডিও করতে পারিনি, বড় বড় বানর, ভর্তি ভর্তি বানর। দেখেন শুধু এরকম বাঁক বাঁক ঘুরতে হয়, বারবার এরকম বাঁকা ঘুরতে হয়, এই পাশে ওই পাশে এই পাশে ওই পাশে, একদম জিগ জ্যাক যেরকম, ওই রকম আর কি জিগ জ্যাক রাস্তাগুলো। তো পাহাড় তো চারিপাশে দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকেই হয়তো বা আগেই দেখেছে, আবার কেউ কেউ হয়তো বা দেখেনি, তারা এটা আমার মাধ্যমে দেখে নিক, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো এই তো, তো আমার তো খুব 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 ভালো লাগছে, পুরো ইন্ডিয়া ভ্রমণটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও জার্নিগুলো আমাদের জন্য একটু একটু কঠিন হয়েছে, তো ওটা আমি একদম ভুলে গেছি যে জার্নিটা এতটা কষ্টকর ছিল, একদমই ভুলে গেছি, আমার অনেক ভালো লেগেছে। আমাকে যদি ও 1 মাস পরে আবার নিয়ে আসে, আমি আবার আসবো। ওই দিন কিন্তু গাড়িতে বসে ভেবেছিলাম যে আর যাবোই না, বাট এখন মনে হয় যে ও যদি আবার আনে আমি আবার আসবো। শিলিগুড়ি তো আমার অনেক ভালো লেগেছে, সবার ব্যবহারে, সবার ভালোবাসাতে, আর ঘোরাফেরা সব কিছুতে। শিলিগুড়িতে যদিও আমরা এখনও ঘুরতে পারিনি, শিলিগুড়ি ঘোরাটা এখনও হয়নি, হয়তো বা গিয়ে যদি সময় পাই তাহলে শিলিগুড়িতে ঘোরা হবে, তাছাড়া তো হবে না। আর গাড়িগুলো একের পর এক আসছে, তারপরেও কোনো সমস্যা হচ্ছে না। এই দেখেন কতটা পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা নেমেছি, ওই খাওয়ার জন্য ইয়া দিয়েছি, ওখানে নেমেছি তখন এই ভিডিওটা করা হয়েছে। তো এখন একটা হোটেলে ঢুকে আমরা খেতে বসে যাব। তো এই যে হোটেলে চলে এসেছি, এসে খেতে বসে গেছি, এখানে ও নিয়েছে 1 প্লেট মোমো, ও তো মোমোর বিগ ফ্যান হয়ে গেছে, এত তার মোমো পছন্দ হচ্ছে, ও কী পরিমাণ মোমো খেয়েছে কয়েকদিন এটা বলে বোঝানো যাবে না। ও মোমো নিয়েছে, আমি চাউমিন নিয়েছি, যদিও চাউমিনটা একদমই বাজে ছিল, এখানে কিন্তু আমার গরম লেগেছে। জন্য তো পৌঁছে গেছি গ্যাংটক, অনেক সময় লাগলো, আমরা এবার এসেছি একদম লেট জার্নি, মানে যেখানেই যাচ্ছে সেখানেই জ্যাম, দেরি, গ্যাংটকের মাঝে ঢোকার পর এত জ্যাম হয় এটা কখনো নাকি হয় না। যাই হোক আজ হয়েছে, হাফসে গিয়েছে, 2 ঘন্টা লাগে সেখানে, আমাদের প্রায় 5:30 ঘন্টা লেগে গেল, একদম দুপুর হয়ে গেছে। তো মাত্র এসে নেমেছি, এখন হোটেল যে ঠিক করে দিবে তার সঙ্গেও গেলো, হোটেলটা ঠিক করে রুমে চলে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বিকালে বের হবো। অলরেডি তো ঠান্ডা লেগে গেছে, এখানে একদম ঠান্ডা নেই, এত কিছু নিয়ে আসলাম। এখন কালকে যদি সাঙ্গুতে যাওয়া হয় তাহলে হয়তো শীত পাবো, বাট এখানে একদমই শীত নেই, একদমই শীত নেই, আমার এখানে গরম লাগছে, প্রচুর রোদও উঠেছে বাইরে। আর আমি কখন একটু খাওয়া দাওয়া করেই এসেছি, এখন কোথাও তেমন একটা ভাব নেই, তো রুমে উঠে যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর কোথায় যাই না যাই কী করে রাখি সবটা শেয়ার করছি। তো হোটেল ঠিক করে বেরিয়ে পড়লাম, বললাম কিন্তু শীত নেই, আসলে ওই টাইমটা শীত ছিল না, মানে দুপুর টাইম তো রোদ ছিল প্রচুর, আর ওই সেটে শীত লাগেনি। বাট যখন আমরা এই দিকে চলে এসেছি তখন বুঝতে পেরেছি শীত কাহাকে বলে, প্রচুর শীত, প্রচুর শীত। এই সময়টা আমরা একদম শীত বুঝতে পারিনি, মনেই হচ্ছিলো না শীতের দিন, মানে শীত এখানে শীত চলছে এটা মনে হচ্ছিলো না, শীতের দিন বলছি, এখানে তো সবসময় শীত থাকে। তো এখন লাঞ্চে বসে গেছি, একটা ভেজ থালি নিয়ে, যে থালিটা দেখেন এখানে রাইস ছিল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শশা, পাঁপড়, রুটি, ভেন্ডি ভাজা, টক দই, আর ওই যে একটা কী আছে না রাজনানা কি, ওটা দিয়ে একটা সবজি আর ডাল,
দুজন দুটো ভেজ থালি নিয়েছি। এখানে এটা এই এই হোটেলটা ছিল পুরোটাই ভেজ হোটেল, এখানে কোনো নন ভেজ খাবারই ছিল না। এটা শিলিগুড়ি থেকে এসে যে নামা হয় স্ট্যান্ডের ওইখানে একটা হোটেল, একদম ভেজ খাবার, নন ভেজ কিছু ছিল না। পরে একটা লাচ্ছি অর্ডার করেছিলাম, লাচ্ছিটার মাঝে একদমই মিষ্টি নেই, ওরা তো একটু টক খাবার বেশি পছন্দ করে, একদম টক টক নিয়ে তো ভালো লাগেনি, আধা খেয়ে আধা নষ্ট করে রেখেছি, আমি খাইনি পুরোটা, শেষ করতে পারিনি। তো ও ভাত খেয়ে নিয়েছে, আমার ভাত পুরোটা শেষ করতে পারিনি, আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তো ও খেয়ে নিয়েছে, ওর নাকি প্রচুর ক্ষুধা লেগেছিলো, আমি বুঝতে পেরেছি ও কখনো এতটুকু ভাত খায় না। তো ওর অনেক ক্ষুধা লেগেছিলো, আমার ভাতটুকুও নিয়ে ও খেয়ে নিয়েছে, নষ্ট করে কী হবে। তো আমরা হোটেলে উঠে গিয়েছি, আমার গলাতে কথা বের হচ্ছে না, এত ঠান্ডা লেগেছে, গলা আরও ভালো হয়ে গেছে। এসেছি যেখানে, বুঝতে পারছি নিশ্চয়টা কি ঠান্ডা লাগছে, একটা টুপি বা একটা স্কার্ফ যাতে কিছু নিলে ভালো হতো, যাই হোক বেরিয়ে পড়েছি। আমাদের অনেক লেট, অনেক ঘোরাঘুরি করে এলোমেলো অবস্থায় এসেছি আজকেও, যেখানে যাচ্ছি এটাই হচ্ছে। এই মাত্র পৌঁছালাম, এখন একটু নিচে যাচ্ছি, ডিনারের ব্যাপার আছে, পাশে একটা শপিং মল আছে ওখানে একটু যাবো, আর কালকে যে স্নান দিতে যাবো সেই বিষয়ে সব ফাইনাল করার জন্য আছে। তো এখন নেমে যাই, পরে রুমে ফিরে এসে সবটা শেয়ার করছি, আর বাইরে যদি এখন ভিডিও করার মতো কিছু পাই তো অবশ্যই ভিডিও করছি। তো নিচে নেমে এসেছি, নেমে এখানে MG মার্কেট আমার হোটেলের একদম নিচেই ওখানে এসেছি। জায়গাটা অসাধারণ দেখতে, মানে যা দেখছি তাই অসাধারণ লাগছে, সত্যিই তাই। আসলে মানে এগুলো দেখার মতোই জায়গা, দেখার মতোই সব জিনিস, খুব ভালো। এটা একটা মার্কেট, MG মার্কেট, মার্কেট প্লাসে যে বসে থাকার বা ভিউগুলো বেশি সুন্দর। দুই পাশে এমনি দোকান আছে, কিছু সব আছে, বাট ওগুলো মানে অতিরিক্ত এক্সপেন্সিভ, যেটা বলার বাইরে, মানে 200 টাকার জিনিস 2000 টাকায় বিক্রি করছে। তো এখানে ট্যুরিস্ট যারা আসে, আমি তেমন কাউকে কেনাকাটা আসলে করতে দেখি না, আমি নিজেও এখান থেকে কিছুই নেইনি। আমার কেনাকাটা এখনও স্টার্টই আসলে হয়নি, আমি করতেই পারিনি, টুকটাক কিছু কেনাকাটা হয়েছে। এখন শিলিগুড়িতে ব্যাক করে কেনাকাটা করতে হবে, অনেক কিছু নেওয়ার আছে, কেউ কেউ কিছু নিতে বলেছে, নিজে আবার আমি নিজে সবাইকে যা কিছু দিব সব মানে ফিরে গিয়ে কিনতে হবে। এখন কীভাবে কী করবো, সময় তো চলে গেলো, আসলে এত দূরের জায়গায় 6টা 7টা দিন আত্মীয় স্বজনের বাসা প্লাস 2-3টা জায়গায় ঘোরা, এটা আসলে কঠিন কাজ, কঠিন কাজ, 7 দিন তো ঘুরতেই লেগে যায়। তো দেখা যাক, ভালোভাবে আগে যাই, শিলিগুড়িতে ব্যাক করি, তারপর দেখি সবটা ধীরে ধীরে কমপ্লিট করবো। তবে এই জায়গাটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। তো আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট করে তো চলে এসেছি, আমার তো অনেক ঠান্ডা লেগে গেছে, জানি না কাল আমি কী করে সাংগুতে যাবো, ওটা তো বরফের পাহাড় সবাই জানেন, ওখানে তো আরোই ঠান্ডা। তো ঠান্ডা ওষুধ খেয়ে নিলাম, কাল ওখান থেকে কিনে এনেছে, ও কিনে দিয়েছিলো, তো এক ঠান্ডা ওষুধ খেয়ে নিলাম, দেখি একটু কমে কিনা। তো এখন শুয়ে পড়বো, ডিনার তো বাইরে থেকে করে এসেছি, ডিনার খাওয়ার ডিনারটা শেয়ার করা হয়নি, মানে ওখানে খুব তাড়াহুড়া লেগে গিয়েছে, সব লাগিয়ে দিচ্ছে, ঝটপট খেয়ে এসেছি। রাতে খেলাম, ডাল ছিল, আলু দিয়ে একটা, আলু দিয়ে কাঁঠাল দিয়ে একটা তরকারি ছিল, চিকেন ছিল, পাঁপড় ভাজি ছিল, আর লেবু ছিল না, গাজর ছিল, পেঁয়াজ ছিল, এটা দেখে এসেছি। তো এখন শুয়ে পড়বো, সকালে আবার সিকিমের ওই যে ইয়াতে সাংগুতে যাওয়ার ব্যাপার আছে, 9টা থেকে 6টার মাঝে গাড়ি চলে আসবে। আর এই যে ওর অবস্থা, একদম সে কম্বলের মাঝে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমি অনেকটা সময় প্রবীরদার সঙ্গে কথা বললাম, শিল্পীর সঙ্গে কথা বললাম, আর রুমটা একদম এলোমেলো, এই যে সব এলোমেলো হয়ে আছে। সকালে জাস্ট রেডি হয়ে এগুলো একটু গুছিয়ে রেখে চলে যাবো। তো এখন শুয়ে পড়ি, অনেক ঠান্ডা, ঠান্ডা থাকতে পারছি না, নাক টাক বন্ধ হয়ে আসছে আমার। তো ঠিক আছে, আজকে ভিডিওটা 2-3 দিন তো ভিডিও এন্ডই করতে পারিনি, এন্ট্রো দিই না, এন্ট্রো করি না, কী যে অবস্থা, একটু মাফ করে দিন আপনারা, মাফ করে দিয়ে ভিডিওগুলো দেখে সবাই বাসায় থাকেন। তো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে পেরে উঠছি না, বাসায় থাকলে তাও হয়, এখানে এসে দেখা যাচ্ছে অনেক কিছু করছেন, তো সবার সঙ্গে এভাবে সময় যাচ্ছে, পারছেন। তো যাই হোক, ভিডিওটা যদি আজকে ভিডিওটা যদি আপনাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট।